ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানস অসম। তো আজি গম পাইছে ভিডিওৰ থাম্বনেইল আৰু টাইটেলটো দেখি পেলাই ভিডিঅ'টো কিহৰ ওপৰত বনাম, গতিকে ভিডিঅ'টো চাই থাকক, স্কিপ নকৰিব। আৰু আপুনি যদি এখন পালচাৰ 180F ল'ব বিচাৰে তেনেহ'লে ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকিব, কাৰণ মই এই ভিডিঅ'টোত পালচাৰ 180F-ৰ এনেকুৱা কিছুমান কথা ক'ম, যদি আপোনাৰ পচন্দ হয় তেনেহ'লে ল'ব পাৰে, গতিকে ভিডিঅ'টো চাই থাকক। তো গম পাইছে এইখনেই হৈছে মোৰ বসন্তীখন পালসার 180F। গতিকে চাওক, আপোনাৰ যদি এখন পালসার বাইক ল'ব মন আছে তেনেহ'লে এইখন বাইক ল'ব পাৰে, পালসার 180F-খন, কাৰণ একদম কম দামত, কম দাম নহয়, এইটো দামটো বাৰু ঠিকেই দাম আছে। আপুনি ধৰক পুৰা মাইলেজ থকা বাইক এখন ল'ব বিচাৰে, প্লাছ পালসার 220 ল'বলৈ ধৰক আপোনাৰ হাতত টকা কম আছে, কিন্তু আপুনি চেম লুকৰ এখন বাইক ল'ব বিচাৰে তেনেহ'লে পালসার 180F-খন ল'ব পাৰে, কাৰণ এইখন বাইকতো বহুতখিনি ফেচিলিটি আছে। আৰু এইখিনিতে মই কৈ থওঁ, আপুনি যদি পালসার বাইক ভাল পায়, প্লাছ ডিউকো ভাল পায়, তেনেহ'লে KTM-ৰ যদি 125cc-খন ল'ব বিচাৰে তেনেহ'লে একদম নল'ব, সেইখনৰ দামটো বেছি, প্লাছ তেনেকুৱা ফেচিলিটি একো নাই। কাৰণ মই পালসার এই বাইকখন লোৱাৰ আগত মই সেইখন ল'ম বুলি ভাবিছিলোঁ, কিন্তু তাৰ লগত এইখন বাইক কম্পেয়াৰ কৰি চালে সেইখনৰ একো ফেচিলিটি নাই তেনেকুৱা। আপোনাৰ ইনষ্টেণ্ট পিকআপটো বহুত কমেই বুলি ক'ব পাৰি, আৰু টপ স্পীড একেবাৰেই নাই, কিন্তু এইটো দামত এখন মই লওঁতে 1,37,000 পৰিছিলে, অনৰোড প্ৰাইচ হৈছিলে আপোনাৰ 1,13,000 হ'ব নেকি, ইমান চিয়'ৰ নহয়। আৰু ইয়াৰ কোৱালিটিৰ লগত চাবলৈ গ'লে ডিউক 125cc-খন বহুত দূৰতে থাকে, কিন্তু আপোনাৰ এইটো দামত যিহেতু মই এখন লৈ পেলাই বহুত হেপি, কাৰণ পাৰফেক্ট হয় বাইকখন মোৰ কাৰণে, আৰু আপোনাৰ লং জাৰ্ণিৰ কাৰণেও বহুত ভাল, প্লাছ আপোনাৰ মাইলেজ, যদি আপুনি অলপ মাইলেজ দিয়া বাইক বিচাৰে তেনেহ'লে এইখন ল'ব পাৰে, যিহেতু BH6 হয়, BH6-ত এতিয়া গম পাইছে মাইলেজবিলাক আগৰ বাইকতকৈ বহুতখিনি দিছে। তো মই দেখাই আছোঁ, আৰু 220ৰ লগতো কম্পেয়াৰ কৰি দেখাই আছোঁ, 220 ল'ব বিচাৰিলে 220ও ল'ব পাৰে, সেইখনতো জানেই টপ বাইক হয় পালসার 220। আপুনি চাওক, সেইটো দামত যদি ল'ব বিচাৰে তেনেহ'লে পালসার 220 ল'ব পাৰে, আৰু তাতকৈ যদি অলপ কমত ল'ব বিচাৰে তেতিয়াহ'লে আপুনি পালসার 180F-খন ল'ব পাৰে। বাকী মই 220 লগত কম্পেয়াৰ কৰি দেখাই আছোঁ, 220 ইঞ্জিনটো হৈছে 4-stroke-ৰে, আৰু চেম 180খনো 4-stroke-ৰে হয়, আৰু তাত দুটা ভেল্ভ আছে, ইয়াতো দুটা ভেল্ভেই আছে, আৰু ইয়াত যেনিবা এয়াৰ কুল ছিষ্টেমটো আছে, আৰু 220খনত অইল কুলিং ছিষ্টেম আছে, যিহেতু এইখিনিতে থাকে অইল কুলটো, আৰু ইয়াত অইল কুলৰ ছিষ্টেমটো নাই, সেইটোৱেই মাইনাছ পইণ্ট। আৰু বাকী এক্সজষ্টডাল নাইকিয়া, আৰু ইয়াত যেনিবা আগৰ পুৰণাডালেই দিছে, গতিকে সেইটোৱে ডিফাৰেঞ্চ। আৰু আপোনাৰ লুকটো চেম লুক হয়, 220 লুকে হয়, খালি এক্সজষ্টডাল নাই, আৰু এফালে অইল কুলৰ ছিষ্টেমটো নাইকিয়া, ইয়াত যেনিবা এয়াৰ কুলৰ ছিষ্টেমটো দিছে। বাকী মেক্স পাৱাৰটো হৈছে ইয়াৰ আপোনাৰ পালসার 180F-ৰ 17.02 PS, আৰু RPM-টো হৈছে 8,500, আৰু 220ৰ হৈছে 20.4 PS, আৰু RPM-টো চেম হয়। বাকী গম পাইছে ডিস্ক ব্ৰেক দুইটা চকাতে আছে, আৰু ইয়াৰ যেনিবা ইয়াৰ বুলি নহয় পালসার 220 আৰু 180-টো ছিংগল চেনেল ABS-এ আছে, এইটোৱে ABS দেখা পাইছে, বাকী ABS-ৰ কামটোতো জানেই, আৰু 180F আৰু 220ৰ ডিস্ক ব্ৰেকটো চেম, আৰু ছিংগল চেনেল ABS, যদিও ABS-টো বহুত পাৰফেক্ট কাম কৰে, খালি R15-তকৈ অলপ পালসাৰ যিটো ছিংগল চেনেল ABS হয় সেই ABS-টো কামটো অলপ কম হয়, তথাপিও মোটামুটি চলি যায়। বাকী আপোনাৰ মই বাইকখনত কিছুমান মডিফিকেশ্যন কৰিছিলোঁ, সেইখিনিও দেখাই আছোঁ, তাৰ আগত আপোনাৰ ইয়াৰ পালসাৰ 180ৰ যিটো হুইল চাইজ, ফ্ৰণ্টৰ চাইজটো হৈছে 431.8 mm, আৰু ৰিয়েৰটো হৈছে 431.8 mm, চেম হয়, আৰু 220ৰ লগতো চেম হয়, দুইটা চকা চেম চকাই হয়, ইয়াত বেলেগ ডিফাৰেঞ্চ একো নাই, 180ৰো চেম আৰু পালসার 220ৰো চেম, গতিকে আপুনি 220 আৰু 180F-ত বেছি ডিফাৰেঞ্চ নাপায়। গতিকে আপোনাৰ যদি 220 লোকৰ বাইক ল'ব মন আছে তেনেহ'লে প্ৰাইচটো যদি আপোনাৰ বাজেটটো কম হয় তেনেহ'লে আপুনি এইখন বাইক ল'ব পাৰে, কাৰণ বেছি ডিফাৰেঞ্চ একো নাপায়, খালি হৰ্চ পাৱাৰটো অলপ কম, ইফাল সিফাল আছে, বাকী
আপোনার এবিএস টু সেম সিঙ্গল চ্যানেল এবিএস এ হয় এটো জাস্ট শো কারণে এটো এবিএস নহয় বাকি এক্সজস্ট ডাল আপুনি যদি বাইকখন লওয়া বিষয়ত আপুনি ধরক সেম 220 বনাব পারে তেতিয়ালে লগাই লব পারে এক্সজস্ট তো কিন্তু অরিজিনালি যেটো লগত আছে সেটোই রাখিব বেশি মডিফিকেশন করে লাভ নাই বেলেগ মডিফিকেশন করক বাকি মই এটো দেখিছি এটো হোল্ডারটো রাখিছো ক্যামেরা ফিটিং এর কারণে আর ইয়ার যেটো ভাইজারটো বাবুল ভাইজার লগাইছিল আর এটো লগালে আপনার লুকটো অলপ দেখি ভাল লাগে বাকি দেখা পাইছে ইন্ডিকেটর কেটা লগাইছিল এইটা ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেটর হয় খালি ইয়াত এটা বস্তু বেয়া লাগে পালসার বাইকর এতিয়া উন্নতি পথত যাব লাগে অলপ কারণ এটো ওল্ড হয়ে আছে আর এতিয়াও আপনার ডিজিটাল কি কয় এলইডি লাইট দিব পড়াই নাকি এতিয়ালেকে সেম লাইট আপনার পালসার 222 যেটো লাইট আহে ফগ লাইট সেম সরি ফগ লাইট নহয় প্রজেক্টর কিন্তু ইয়াত এলইডি দিব লাগে এই বস্তুটো অলপ মাইনাস পয়েন্ট আছে বাকি আপনার লাইটের কোয়ালিটিও বহুত ভাল আর ইন্ডিকেটর কেটা তার যেটো ইন্ডিকেটর লাইট দেখিছে এটো অরিজিনালি লগত নহয় ইয়াত যেটো অরিজিনালি লগত আহে সেইকেইটা এতিয়াও বাল্বটোয়ে দিয়া আছে গতিকে এইকেইটা বস্তু অলপ পারিলে মডিফাই করব লাগে কারণ এবিলাক ওল্ড হল আর এটা ইমান পুরোনা স্টাইল ভাল না লাগে যেহেতু আর মানে ইয়াত সেইকাৰণে এলইডি লাইট লগাই লৈছিল এলইডি ইন্ডিকেটর আর এইকেইটা ইন্ডিকেটর বা কোয়ালিটি ফটো মই নেক্সট ভাল লগাম বাকি ইয়ার লাইটের কোয়ালিটিটো চেঞ্জ করব লাগে কারণ এটো দিন গল আর এতিয়া এলইডি লাইট ফিটিং করব লাগে বাকি ইয়ার ট্রেল লাইটটো বহুত ভাল লাগে পালসারর মই ইয়ার ট্রেল লাইটটো দেখাই আছো আপনার মই অলপ মডিফিকেশন করে লৈছিল কারণ একে পুরোনা দিনের পৰা যেটো টেল লাইট আছে বাইকের বেক সাইডর সেম সেইটোৱে আছে গতি মই অলপ আনকমন করে লৈছো এনেকা পেপার কাটিং করে পেলাই দেখিছে আর রাতে দেখিও ভাল লাগে আঁতর পৰা আনকমন হয়ে থাকে গতি আপনি যদি কম বাজেটত লব বিচাৰে পালসার 180F লব পাৰে আর ইয়ার পিক আপটো বহুতখিনি ভাল আর আপনার 220 আর 180-র মাজত ডিফারেন্সটো গলো বেশি ডিফারেন্স একো নাই খালি সাইলেন্সারটো বেলেগ আছে 220-ত আর অয়েল কুল সিস্টেমটো জেনিবা পালসার 180F নাই ইয়াত জেনিবা আপনার এয়ার কুল সিস্টেমটো আছে গতি এইটাই ডিফারেন্স আপনি এয়ার কুল সিস্টেমটো যদি লগাব বিচাৰে ইয়াত ফিটিং করব পাৰে ইয়াত সেইটো কাৰণে জায়গাও আছে আপনার এই বস্তুটোত ফিটিং করব পাৰে দেখিছে আর BS6-ৰ সাইলেন্সারটো BS4 BS5 BS4 BS3-বিলাকতকৈ বেলেগ হয় দেখিছে এইটো আর ইয়াত এটা বস্তু ভাল লাগিছে আগৰ 220-বিলাকত এই ইঞ্জিন কভারটো নাছিলে এতিয়া BS6-বিলাক BS4-ৰ পৰা আহিছে ইঞ্জিন কভারটো আর এই ইঞ্জিন কভারটো অহাৰ লগে লগে আপোনার বাইকৰ লুকটো দেখিবলৈ অলপ ধুনীয়া হৈ যায় বাকি আপোনার পালসার 180F-ৰ তিনটা কালারে আহে নেকি হোয়াইট অরেঞ্জ আর রেড আর মই রেডটো ইমান ভাল নাপাওঁ গতি মই ইয়াত গ্রিন কালার স্টিকার মারি লৈছিল বাকি দেখা পাইছে বাইকৰ কোয়ালিটিটো আর ইয়াত আপোনার সেলফ সিস্টেমটো বৰ জানে পালসার 150-বিলাকৰ পৰা এতিয়া আপোনার কিকৰ সিস্টেমটো নাইকিয়া কৰি দিলে ইয়াত অকল সেলফতে হয় স্টার্ট হয় আর ইয়ার ব্যাটারিটো বহুত ভালে দিয়ে সেলফটো বহুত ভাল আহে গতি পালসার 180F লব পাৰে আপুনি যদি কম বাজেটত লব বিচাৰে বাকি লুকটো একদম পুরা সেম 220 ইয়াত কোনো ডিফারেন্স নাই খালি সাইলেন্সারটো আর কুলিং সিস্টেমটো প্লাস এই বস্তুটো কম পাওয়া যায় 180F আর হয়তো 220 এটো আপুনি উঠাই পেলাই বনাব পাৰে বাকি কোয়ালিটি একদম মজা আছে পিক আপও ধুনিয়া আর কমফর্টেবল হয় বাইকখন মই চলাই আছো যেহেতু এতিয়ালৈকে কোনো প্রবলেম পোৱা নাই আর আপোনালোকে যদি লব বিচাৰে 180F তেতিয়ালে লব পাৰে বাকি আপোনালোকৰ কথা আপোনালোকে যদি পছন্দ কৰিছে এখন বাইক লব পাৰে মোৰ ফালৰ পৰা মই কলো মোৰ যিখিনি ভাল লাগিছে আৰু ইয়াৰ মাইলেজটো মই মাইলেজ টেষ্ট কৰিছিলোঁ যেতিয়া ফার্স্ট বাইক লৈছিলোঁ ফার্স্ট সার্ভিসিংৰ পিছতে এটা মাইলেজ টেষ্ট কৰিছিলোঁ আৰু নেক্সট এইটো 3 নম্বৰ সার্ভিসিং হৈ গ'ল থাৰ্ড সার্ভিসিংৰ পিছত এটা মাইলেজ টেষ্ট কৰিম যেহেতু থাৰ্ড সার্ভিসিং হৈ গ'ল মই নেক্সট এটা মাইলেজ টেষ্ট কৰিম কিন্তু মই ফার্স্ট মাইলেজ টেষ্টটো যেতিয়া কৰিছিলোঁ মোটামুটি আপোনাৰ 48 কিলোমিটাৰ দিছিলে পাৰ লিটাৰ গতি আপোনাৰ পালসার 180F ফার্স্ট সার্ভিসিংত 48 কিলোমিটাৰ মাইলেজ দিয়া পিছত আপোনার একো লস তো হয় গতি আপুনি যদি মাইলেজৰ কাৰণেও বিচাৰে বা লুকসটোও বিচাৰে তেনেহলে আপুনি এখন বাইক লব পাৰে সব ফালৰ পৰা ওকে আছে আৰু আপুনি এখন বাইক ললে সব কামতে ঘূৰিব পাৰে কাৰণ মাইলেজটো মোটামুটি ভালেই দি আছে আৰু এতিয়া চাগে থাৰ্ড সার্ভিসিং হোৱাৰ লগে লগে 50 মান পাম চাগে মই এইটো চেক কৰিলে গম পাম বাকি যেতিয়া মাইলেজ টেষ্ট কৰোঁ মই আপোনালোকক দেখাম ভিডিঅ' বনাই ভিডিঅ'টো মই পালসার 180
180 খন 220 লগত কম্পেয়ার কৰি দেখালো আৰু আপোনাৰ ডিউক 125 খন লগতো ইমান দেখুৱা নাই তথাপিও জাস্ট এটা এক্সাম্পল দিলো আপুনি যদি ভাল পাইছে তেনেহলে এখন বাইক লব পাৰে কাৰণ ইয়াৰ মাইলেজটো ভাল আৰু 220 লগত বেছি ডিফারেন্স নাই গতিকে আপুনি চাওক যদি লব বিচাৰে বাকি মই এখন বাইকৰ কেতিয়াবা সিনেমেটিক শট দেখাই আছো চাই থাকক আৰু মোৰ যিকেইটা বস্তু নতুন নতুন লগাইছিলোঁ এইকেইটা মডিফিকেশ্যন কৰোঁতে কিমান কি খৰচ হ'ল মই আপোনালোকক কৈ আছোঁ বাবুল ফাইজাৰটো লগাইছিলোঁ 600 দি পেলাই আৰু এইকেইটা এল ই ডি ইণ্ডিকেটৰ লগাইছিলোঁ দেখিছে এইকেইটা 400 লৈছিলে আৰু ইয়াত মই এক্সট্ৰা হৰ্ণটো লগাইছিলোঁ এইটো এইকেইটা হৰ্ণ 600 আছিলে আৰু বেছি তেনেকুৱা খৰচ একো হোৱা নাইকিয়া গতিকে ভিডিঅ'টো যদি ভাল লাগিলে তেনেহ'লে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু আপুনি যদি মোৰ চেনেলত নতুন হয় আৰু এতিয়ালৈকে যদি ছাবস্ক্ৰাইব কৰা নাই তেনেহ'লে ছাবস্ক্ৰাইবটো কৰি দিব আৰু লগতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰিবলৈ নাপাহৰিব তো আজিলৈ ভিডিঅ'টো ইমানতে সামৰিলোঁ Everybody remember me and know I am not going through life regretfully. I'd rather work non-stop.